আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে। আমি তারিকুল ইসলাম মাসুম, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন মেডিসিন বিশেষজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসি প্রফেসর ডক্টর এবিএম আবদুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভালো আছেন স্যার? জি, আল্লাহর রহমতে। দেখে আসবো পত্রিকাগুলোর শিরোনাম। মানব জমিন, লকডাউন, আতঙ্কের কেনাকাটা, টার্মিনাল স্টেশনে মানুষের স্রোত, স্ত্রীর লাশ নিয়ে সাকিবুলের তিন ভর নাটক, সিলেটে বিমানের লন্ডন টিকিটের জন্য হাহাকার, সোনাগাঁয়ে অবরুদ্ধ মামুনুল হককে ছাড়িয়ে নিল হেফাজত কর্মীরা, ট্রাইব্যুনাল করে হেফাজতের বিচার দাবি সংসদে, দেশ রূপান্তর, লকডাউন না কঠোর বিধিনিষেধ, দুশ্চিন্তায় মধ্য ও নিম্ন আয়ের মানুষ, ডিপ্লোম্যাটিক ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নিবন্ধ, আন্তর্জাতিক কার্বন বাজার উন্মুক্ত করার তাগিদ, লকডাউনের খবরে বাজারে, টার্মিনালে, স্টেশনে হুলস্থুল, দুদিনের মধ্যে টিকা না এলে প্রথম ডোজ বন্ধ, লকডাউনে চলবে শিল্প কারখানা। আমাদের সময় কাল থেকে লকডাউনে দেশ, করোনার ঊর্ধ্বগতি, সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাইরে বের হলে আইনি ব্যবস্থা, গতি হারাতে পারে ব্যবসা বাণিজ্য, আবার জীবিকার ভয়ে মানুষ, রিসোর্টে অবরুদ্ধ মামুনুলকে ছিনিয়ে নিল হেফাজত, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ভাঙচুর, এক নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন মামুনুল। যায় যায় দিন, কাল থেকে সারা দেশে সাত দিনের লকডাউন, ফের খাদ্যপণ্য মজুতের হিড়েক, লকডাউন ঘোষণার প্রভাব, অনুমোদনহীন ডে কেয়ার সেন্টার চলবে না, সংসদে বিল, চব্বিশ ঘন্টায় মৃত্যু 58, শনাক্ত 5883, সোনারগাঁওয়ের রিসোর্টে নারী সহ হেফাজত নেতা মামুনুলকে ঘেরাও, বোরের কাগজ, বাস, লঞ্চ, রেলে ঘরমুখদের ভিড়, লকডাউন নিয়ে বিভ্রান্তি, সারা দেশে চলাচলে কঠোর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত সচিব সভায়, টিকার মজুতে ঘাটতি তবে কার্যক্রম চলবে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তৈরি হচ্ছে ভেন্টিলেটর, বাংলাদেশ পারল না কেন, পর স্ত্রীকে নিয়ে রিসোর্টে অবরুদ্ধ মামুনুল হক, পাঁচ ঘন্টা পর হেফাজত নেতাদের কাছে তুলে দিল পুলিশ, ইনকিলাব, লকডাউন ঘোষণায় অস্থির বাজার, কাল শেষ হচ্ছে প্রথম ডোজ, বৃহস্পতিবার থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু, সোমবার থেকে চলবে এক সপ্তাহ ফের লকডাউনে দেশ, ভারতে একদিনে আক্রান্ত 90,000, মৃত্যু 714, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সোমবার থেকে বন্ধ, সময়ের আলো, কাল শুরু লকডাউন, এক সপ্তাহ বন্ধ থাকবে অফিস, মার্কেট, গণপরিবহন, শর্ত সাপেক্ষে খোলা থাকবে শিল্প কারখানা, লকডাউনেও টিকাদান কর্মসূচি চলবে, করোনায় প্রাণ গেল আরও 58 জনের, নতুন করে শনাক্ত 5683, সোনারগাঁওয়ে মামুনুল হক নারীসহ আটক, পরে ছেড়ে দিল পুলিশ, উত্তর সিটিতে চালু হলো নতুন 10 ইউটার্ন, মানবকণ্ঠ, সংক্রমণ রোধে কাল থেকে লকডাউন, থাকবে কড়াকড়ি, প্রজ্ঞাপন জারি আজ, নতুন রূপে করোনা লক্ষণও নতুন, প্রকৃতির বিরুদ্ধে একজোট না হলে আমরা হেরে যাব, বিখ্যাত ডিপ্লোম্যাটিক ম্যাগাজিনে প্রধানমন্ত্রীর নিবন্ধ, রিসোর্টে দ্বিতীয় স্ত্রী সহ অবরুদ্ধ মামুনুল মুক্ত, নারায়ণগঞ্জে হেফাজত কর্মীদের লঙ্কাকাণ্ড, রয়্যাল রিসোর্ট ভাঙচুর, সংগ্রাম, অবশেষে লকডাউনে যাচ্ছে সরকার, লকডাউন কার্যকরে আরও কঠোর হবে পুলিশ, মানুষ সচেতনভাবে আমাদের বেঁচে থাকার সহায়ক পরিবেশ ধ্বংস করছে প্রধানমন্ত্রী, দিনকাল, কাল থেকে সারা দেশে লকডাউন, ভাষাঞ্চল পরিদর্শন করেছেন 10 দেশের রাষ্ট্রদূত, করোনা আক্রান্ত বিএনপি নেতারা, বিজ্ঞানপ্রেমী মানবসেবী ডাক্তার জুবাইদা রহমান, করতোয়া, কাল থেকে লকডাউনে দেশ, যাত্রীবাহী লঞ্চ, ট্রেন ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ, বাস ও বইমেলার বিষয়ে সিদ্ধান্ত আজ, খোলা থাকবে সব শুল্ক স্টেশন, ভাঙচুর চালিয়ে ছিনিয়ে নিল অনুসারীরা, স্ত্রী সহ রিসোর্টে গিয়ে অবরুদ্ধ হেফাজত নেতা মামুনুল, আমি নিরাপদে আছি, গুজবে বিভ্রান্ত হবেন না, দেশে 24 ঘন্টায় মৃত্যু 58, শনাক্ত 5683, 40,000-এর নিচে নেমে এলো টিকাগ্রহীতার সংখ্যা। আমরা পত্রিকাগুলো শিরোনাম পড়ছিলাম, করোনা ঘিরেই শিরোনাম, করোনার কারণে সোমবার থেকে লকডাউন আসছে, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, বাস ট্রেন চলবে না, আবার কারখানা খোলা থাকবে, করোনার শনাক্ত হয়েছে 5683-এর মতো, মৃত্যু হয়েছে অনেকজনের,
টানা কিছুদিন যাবত আমরা 5000 এর উপরে শনাক্ত পাচ্ছি 50 জনের উপরে মৃত্যু কয়েকদিন যাবত তাই চলছে আসলে এই পরিস্থিতিতে লকডাউনের সিদ্ধান্ত বা চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার লকডাউনের ঘোষণা যখন শুনলাম শোনার পর থেকে বাজারে মানুষের উপচে পড়া ভিড় মজুতের হিড়িক পড়ে গেছে এবং ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ সেখানেও স্বাস্থ্যবিধির মালাই নেই ধন্যবাদ আপনাকে আসলে তো কত কয়েকদিন যাবত যত খবরই দেখি বিশেষ করে করোনার যে খবর আমাদের উদ্বেগ কিন্তু একটা পর একটা করে বেড়েই চলছে আর কি করোনাও তো আর ছাড়ছে না লাফিয়ে লাফিয়ে বাড়ছে তো আর তার যে সংক্রমণ বা তার তাণ্ডব লীলা এটা তো আর থেমে নাই এটা তো অবশ্যই একটা ভয়াবহ কারণ শুধু আমাদের দেশে তো না সারা পৃথিবীতেই ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশকেও দেখলাম আজকেই তো কয়েক হাজার ছাড়িয়ে গেছে 90,000 ছাড়িয়ে গেছে মারাও গেছে প্রচুর লোক মারা গেছে যেহেতু পাশের দেশ এবং তাদের ওখানে আক্রান্ত হলে আমাদের তো ঝুঁকিটাই বেশি ইন্ডিয়াতে কিন্তু ওই পশ্চিমবঙ্গের নির্বাচনও হচ্ছে সেখানেও আমরা দেখলাম যে আপনি যে স্বাস্থ্যবিধির কথা বললেন মানার বালাই নাই ওখানে কি স্বাস্থ্যবিধি কেউ মানছে মানছে না তো এগুলো ঢেউ আবার আমাদের দেশে না সহিত একটা ভয় রয়ে গেছে তবু আমরা যে কারণে উদ্বিগ্ন যেমন আজকেও 5,600 উপরে মারা গেছে কত গেছে 6,800 আগের দিন এরকম মানে 5,000 উপরে কিন্তু থাকছে গত কয়েকদিন যাবত এক মাস আগে যেটা অত্যন্ত কম ছিল 2.5 নেমে আসতো তাই না কেন 5-এর নিচে সুন্দর একটা ভালো চলছিল আমরা খুব আশাবাদী ছিলাম যদিও আমি একটা হুঁশিয়ারি বাজবার উচ্চারণ করতাম যে আমরা যেন অতি আশাবাদী না হই তৃপ্তির ঢেকুর যেন না ঢুকি আত্মতৃপ্তির যেন না ভুগি কারণ এটা বৈশ্বিক সমস্যা আমরা ভালো থাকলেও বাইরে যদি সারা পৃথিবীতে পারে এই ঢেউ কিন্তু আমাদের ঘরে এক সময় না একটা সময় এবং আলটিমেটলি কিন্তু তাই হলো তো আজও দেখেন 58 জন মারা গেছে গতকালও 50 জন তার আগের দিন 59 জন এবং ডাক্তার পরশুদিন একজন ডাক্তার মারা গেছে এই নিয়ে ডাক্তার আমার মনে 133 জন হলো আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তি আমাদের ছেড়ে চলে গেলেন আমি যারা আমাদের ছেড়ে চলে গেলেন করোনার সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এর সাথে একটা কথা বলতেই হবে রোগী যেহেতু সংক্রমণ বেড়ে যাচ্ছে রোগী বেড়ে যাচ্ছে হাসপাতাল কিন্তু রোগীদের সয়লাম বেড নাই ক্যাবিন নাই আইসিইউ নাই হাহাকার বলতে পারেন কালকে মিডিয়াতে খবর দেখলাম এক বোধমানে তার মাকে নিয়ে বোধহয় অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতেছে এই হসপিটালে কাল নাই এখানে কাল নাই 5 জায়গায় বোধহয় গেছে ঘুরতে গেলে আলটিমেটলি কিন্তু উনি অ্যাম্বুলেন্সে মারাই গেছে তাই না এরকম একটা ঘটনা আরও কয়েকটা ঘটনা এরকম ঘটছে এবং আমার কাছে অনেকে টেলিফোন টোন করছে তো যাই হোক যারা এখনও এই সংক্রমণে হাসপাতালে ভর্তি আছেন আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি তারা ভালো হয়ে আমাদের মাঝে ফিরে আসুন তো একটা কথা মনে রাখতে হবে যে এই অবস্থায় আমাদের কিন্তু লকডাউন সরকার তো ঘোষণা করছে তাই না সোমবার থেকে লকডাউন কিন্তু লকডাউনের মধ্যে যে প্রবলেম যেটা হচ্ছে লকডাউনের জন্য যেটা বললেন যে মানুষ তো শুধু কিছু যে পরিবহনে বাস ট্রেন লঞ্চ একেবারে ভিড় স্বাস্থ্যবিধির মানে সবাই মানে মনে হয় যে ঢাকা শহর ছাড়বে বা শহর ছেড়ে গ্রামে যাই একটা প্রবণতা দেখাচ্ছে মানুষের মধ্যে একটা ইভেনে যে একটা একটা মিডিয়াতে দেখলাম একটা খবর দেখলাম একটা ব্রিটেনে বোধহয় বাংলাদেশ থেকে লোকজন দেওয়া বন্ধ করে দেবে এই জন্য দেখবেন টিকিটের জন্য হাহাকার মানে তারা ওই ডেটের আগেই যারা এই দেশে চলে আসছেন তারা যেন দ্রুত ফিরে এই চেষ্টাও কিন্তু চলছে আসলে আসলে সবকিছুর একটা কেমন আমার কাছে মনে হচ্ছে 9 তারিখ পর্যন্ত যেতে পারবে হ্যাঁ সেই জন্যই তো একদম এখন উঠে পড়ে লাগছে কে কার আগে যাবে মানে একটা হুলস্থল অবস্থা আর কি টিকিটের জন্য শুনছি হাহাকার ফ্লাইট বুকিং দেওয়ার জন্য হাহাকার চলছে কিন্তু ব্রিটেনের কথা যখন বলছেন ব্রিটেন বিষয়ে একটু আলোচনা করে আসি ব্রিটেন কিন্তু গত কয়েকদিন যাবত তাদের লকডাউন এমন ভাবে কার্যকর করেছে বা স্বাস্থ্যবিধি মানুষকে মানাচ্ছে মৃত্যু কিন্তু গত 1-2 দিনে 13-14 জনের মতো হয়েছে খুব বেশি মৃত্যু হয়নি সেটাও ঠিক অবশ্য খুব কম হয়েছে তারা কঠোরভাবে এই বিধি ব্যবস্থা মেইনটেইন করতে পারছে না আচ্ছা ব্রিটেনের কথা আমি একটু পরে বলি যে কথাটা আপনি বলছিলেন পরে আবার মিস না করি যে এই যে লকডাউনের কথা শুনে বাজারে কিন্তু হাহাকার অলরেডি গত কয়েকদিন যাবৎ জিনিসপত্রের দাম একেবারে ডাবল ট্রিপল এসব হয়ে যাচ্ছে যে কোনো রোজার জন্য নিত্য প্রয়োজনের দাম কিন্তু বেড়ে যাচ্ছে এখন মানুষ মনে করছে লকডাউন মানে সব তো বন্ধ হয়ে যাবে সেই জন্য বাজারে উঠে পড়ে লাগছে একেবারে পাল্লা পাল্লা দিয়ে মানুষ কিন্তু জিনিসপত্র কিনছে দাম কিন্তু আবার বেড়ে যাচ্ছে এটাও কিন্তু আমাদের এই 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 যে আগে তো করোনার জ্বালা তারপরে যদি জিনিসপত্রের দাম এরকম হয় যারা নিম্ন আয়ের লোক বা নিম্ন মধ্যবিত্ত দিন এনে দিন খায় তাদের অবস্থা তো কীভাবে আমি জানি না তাদের বলতে পারেন যে এখনই ত্রাহি ত্রাহি অবস্থা শুরু হয়ে গেছে আগামী যদি 7 দিন দ্বারা লকডাউন থাকে এবং নিত্য প্রয়োজন জিনিস যদি মানুষ ক্রয় করতে না পারে বা আরও যদি দাম ডাবল ট্রিপল হয়ে যায় তাহলে আরেকটা ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় কেন আমি সে ব্যাপারে সত্যি কিন্তু আতঙ্কিত হয়ে যাচ্ছি লকডাউন বা ছুটির ক্ষেত্রে আগে আমরা যেটা দেখেছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চলাচলকারী পরিবহন কিন্তু চলত এখন সেক্ষেত্রে আমরা খাদ্যপণ্য
বা নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের ব্যবস্থা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে রাখবে, সেটার ঘোষণা মনে হয় আগে দিয়ে দেওয়া উচিত ছিল। যদি থাকে মানুষের মধ্যে যদি একটা নিশ্চয়তা থাকে যে আমি খাবার পাবো, সেটা ঠিক না। একটা কথা তো আমি বারবার বলে আগত এর আগে তো লকডাউন আমাদের হয়ে গেছে, তখন কিন্তু আমি বলছি যে মানুষ যতই লকডাউন করেন তার কিন্তু পেটের চাহিদাটা মিটাইতে হবেই, তাই না? পেটের এবং নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের তো বেশি চাহিদা না, একটু মানে চাউল ডাউল যাই বলে একটু পেঁয়াজ রসুন আদা মরিচ যাই বলে একটু মিনিমাম, যেগুলো না হলে চলেই না, এতটুকু নিশ্চয়তা না করে লকডাউন দেওয়া কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কথাটা আপনি বললেন, এখন লকডাউন হচ্ছে নিশ্চয়ই সরকার হয়তো কোনো একটা নির্দেশনা তাদেরকে দিবেন, লকডাউন সব কিছু যদি বন্দী করে ফেলান, নিত্য প্রয়োজনীয় চাউল ডাউল যেগুলো বলেন বা যে ট্রাকে দিয়ে যে খাদ্য নিত্য প্রয়োজন যেগুলো আছে, মানে মাছ মাংস থেকে শুরু করে সব কিছু যদি বন্ধ হয়ে যায়, চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অনেকগুলো বিপর্যয় ডেকে আনবে আমার মনে হচ্ছে। একে তো লোকজন নিতে পারবে না, আর যেগুলো ডেইলি বেশি যেগুলো ট্রান্সপোর্টে বিভিন্ন জায়গা থেকে আসে, যেমন ধরেন যে হাঁস মুরগি বলেন, ডিম বলেন মাছ মাংস, তাই না, তরি তরকারি, এই তো নষ্ট হয়ে যাবে। মানুষ যেগুলো গ্রামে উৎপাদন করছে, গ্রামে বা শহরে যেগুলো গ্রামে উৎপাদন করে শহরে পাঠাচ্ছে, তারা যদি এগুলো না পাঠাতে পারে, এই একে তো মানুষ পাবে না, আর তারা ট্রান্সপোর্ট করানোর জন্য যারা এগুলো তৈরি করে তারাও লসের মধ্যে পড়বে, আর যারা পরিবহন নেই তারাও তো লসের মধ্যে পড়বেই, এবং যেগুলো পচনশীল জিনিস এগুলো কিন্তু গ্রামে কিন্তু সব জায়গায় তো প্রিজার্ভ করার সুযোগ নাই। আমার তো মনে হয় এগুলো আবার পচে নষ্ট না হয়ে যায়, আমার মনে হয় চতুর্দিকে কিন্তু একটা ঝামেলা পড়তে যাচ্ছি। তো আমার মনে হয় সরকার বোধহয় এই ব্যাপারে যথেষ্ট সচেতন আমার বিশ্বাস, এবং তারা দ্রুত ব্যাপারে কোনো একটা নির্দেশনা দেবেন, কার্যকরী পদক্ষেপ নেবেন, যেন মানুষের যদি পেটে কিছু না দিয়ে আলটিমেট যদি লকডাউন মেনটেন করে আলটিমেটলি এগুলো কার্যকরী হবে কিনা তাও খুব সন্দেহ হচ্ছে। লকডাউন ঘোষণার সাথে সাথে যদি আমরা এই ঘোষণাটা দিতাম যে নিত্যপণ্য সরবরাহ অব্যাহত থাকবে, ব্যাহত হবে না, তাহলে কিন্তু ইতিমধ্যে যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা হতো না। যেমন আমরা দেখছি যে MBBS ভর্তি পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলেন, দুই তিনজন করে অভিভাবক গেলেন, লাখ লাখ মানুষ রাস্তায় চলে গেলেন, এখান থেকে কত মানুষ ছড়িয়েছে, কার মধ্যে ছড়িয়েছে আমরা তো জানি না। তা তো বটেই, একটা কথা একটা হয়তো এই পরীক্ষা যেটা শুধু এটা তো না, এর আগে একটা BCS পরীক্ষা হলো, তারপর অনেক মিটিং, মিছিল, মিটিং সবার সময় এগুলো তো চলছে, এগুলো বন্ধ হয় নাই, গতকাল তো বড় বড় মিটিং হচ্ছে, এখনো চলছে, আজকেও হচ্ছে, এগুলো তো হচ্ছেই। এখন এগুলো যদি লাগাম না ধরা হয় বা চেষ্টা না করা হয়, কঠোরভাবে দমন করা না হয়, তাহলে লকডাউন তো আবার কাগজ কলমে না থাকে। কারণ কয়েকদিন আগে তো 18 দফা দেখলাম এটা কিন্তু কাগজ কলমেই রয়ে গেলো, তার আগে 12 দফা ছিল এগুলোও কাগজ কলমে, যদিও আগের দফার মধ্যে অনেক কিছু অস্পষ্ট ছিল, ক্লিয়ার কাট ছিল না, ভেগ ছিল, এগুলো তো ছিল। এখন এই লকডাউনটা যেহেতু গভর্নমেন্ট দিয়েই দিছে, এটা অবশ্যই কঠোরভাবে মানতে হবে, এটাও সত্য, বা মানাতে বাধ্য করতে হবে, কিন্তু জনগণের কিন্তু দিকে একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা নিম্ন আয়ের গরিব মানুষ, দিন আনে দিন খায়, রিক্সাওয়ালা, রাস্তাঘাটের ধরনের যে ফুটপাতে কাজকর্ম করে শ্রমিক, বা যারা গার্মেন্টে কাজ করে, তাদের জন্য কিন্তু অবস্থাটা একটা ভয়াবহ অবস্থার দিকে নিয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। যেমন অলরেডি জাস্ট ডিক্লারেশন দেওয়া হয়েছে লকডাউন হবে, বাজারে কিন্তু আগুন লেগে গেছে, এটা তো চলতে দেওয়া যাবে না। যেটা আপনি বললেন, আমার মনে হয় গভর্নমেন্ট বোধহয় কাল দু একদিনের মধ্যেই এই ধরনের কোনো একটা নির্দেশনা কিন্তু দিবে, সময় আছে, একদিনের মধ্যে এটা তো সময় দেওয়া কোনো কঠিন ব্যাপার না, দিয়ে দিলে মনে হয় মানুষ একটু স্বস্তি পেয়ে, এবং দিতেই হবে, তা না হলে মানুষের তো আবার ভয় ঢুকবে। কারণ একে তো রমজানের জন্য জিনিসের দাম পত্র কিন্তু অলরেডি বাড়ায় দেওয়া হয়ে গেছে, আবার লকডাউন যদি আরও বাড়ে তাহলে সোজা কথা যেটা মরার উপরে খরার ঘা যেটাকে আমরা বলি, এটা তো একটা ভয়াবহ অবস্থা, বিপর্যয়। কারণ মানুষের একটা মানুষ যদি জীবনটা না বাঁচাতে পারে এবং জীবনের জন্য তার জীবিকাকেও ঠিক রাখতে হবে, এই দুইটার সমন্বয় রক্ষা করে কিন্তু আমাদের চলতেই হবে। কারণ পৃথিবীর অনেক দেশে লকডাউন কিন্তু হচ্ছে, কারফিউ হচ্ছে। আমি বাইরের দেশগুলো, বিশেষ করে উন্নত দেশ, ইউরোপিয়ান দেশ, আমেরিকা বলেন, আমি মানে জিজ্ঞেস, বিভিন্ন যারা রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, ওরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আমি জিজ্ঞেস করি যে দোকানপাট খোলা থাকে না, দোকান মাঝে মাঝে কয়েক ঘন্টার জন্য ওপেন রাখে, এবং ঘরে ঘরে তাদের নিত্য মিনিমাম যা চলার মতো খাওয়া দাওয়া, অন্যান্য যা জায়গায় রুটি টুটি যাই বলেন, এটি কিন্তু ঘরে ঘরে নাকি প্যাকেট করে করে পৌঁছায় দেওয়া হয়। ইভেন আমেরিকাতে তাদের একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু, মানে ওদের ডলার যা থাকে অ্যাকাউন্টে কিন্তু, এটা আমি জানতে পারছি। আর আমাদের দেশে যদি এই ব্যবস্থাটা না করা হয়, আমাদের সেই পদ্ধতিটা নেই, পদ্ধতি না থাকলেও চেষ্টা তো করতে হবে, তাই না? শুধু তা না, গতবার কিন্তু লকডাউন ছিল, ওই সময় মানে প্রধানমন্ত্রী কিন্তু বলছিলেন 10 টাকার সে বা কেজি দরে, তাই না, চাউলের ব্যবস্থা কিন্তু করছিলেন। আমার তো মনে হয় এই ব্যাপারটা এটা কিন্তু দুর্নীতির কারণে বন্ধ করে দিতে হয়েছিল। দুর্নীতি হয়তো কিছু হয়েছে, তারপরও মানে কিছু এখানে কোনো একটা কাজ করতে গেলে দুর্নীতি আমাদের মতো দেশে এটা হবেই, তারপরও দুর্নীতি হয়ে খাওয়া দাওয়া করেও যদি মানুষ কিছু পায় তবুও তো লাভজনক। কিন্তু এবার তো এই ডিক্লারেশনটা দেওয়া হয় নাই কিন্তু,
দশটা আছে চাউল তো করাই দরকার আর অন্যান্য যে নিত্যপ্রয়োজন এগুলো কিন্তু চালানা মানে দেওয়া উচিত সাধারণ মানুষের জন্য এবং মানুষের তো ধরেন রাস্তাঘাট যদি বন্ধ থাকে ট্রান্সপোর্ট বন্ধ থাকে মানুষ তো যায় কিনেও নিতে পারবে না অন্তত ঘরে ঘরে তাদের যদি পৌঁছানোর ব্যবস্থা করা হয় বা কমিটি করে বা যেভাবেই হোক তা না হলে তো লকডাউন কার্যকরী হবে তো একটা ব্যক্তিগত প্রশ্ন করব অবশ্যই বলেন জাতীয় টেকনিক্যাল যে পরামর্শ কমিটি আছে আপনিও সেই লেভেলেরই মানুষ আপনার সাথে কি তাদের সাথে কথা হয় বা আপনাদের সাথে না টেকনিক্যাল কমিটিতে কিন্তু আমি নাই আসলে এটা অনেকেই মনে করে একই লেভেলের মানুষ না লেভেল না কথা থাকা তো এক কথা না আসলে কিন্তু কমিটি আমি নাই এবং যারা কোর্সে নিশ্চয়ই পরামর্শ কমিটি একটা রয়ে গেছে অনেক বিশেষজ্ঞ রয়ে গেছে এবং যারা এই লকডাউনের কার্যক্রমটা চালাচ্ছেন বা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন তারা পরামর্শ কমিটির উপদেশ নিচ্ছেন কিনা বা নিলে কতটুকু কীভাবে কার্যকরী করতে হবে যারা এগুলো নিয়ে জড়িত বিশেষ করে প্রশাসনে যারা এর মধ্যে জড়িত তাদেরকে কিন্তু এই জিনিসগুলো দেখতে হবে আসলে হঠাৎ করে বলে দিলাম লকডাউন আর এসব খবর নাই তাহলে তো ভয়াবহ অবস্থা বিপর্যয় থেকে যদি আমরা ইম্পোজ করি আমরা নিজ থেকে যদি ব্যবস্থাগুলো না বুঝি প্রয়োজনটা না বুঝি তাহলে সেটা তো বটে উপর থেকে ইম্পোজ করতে হবে এটাও যেমন সত্য কিন্তু মাঠ পর্যায়ে যারা থাকবেন যারা কাজ করবেন তাদের তো ইমপ্লিমেন্টের দায়িত্ব কিন্তু তাদেরই খালি তো হুকুম দিলে তো হবে না তাদের ইমপ্লিমেন্ট করতে হবে প্রপারলি করতে হবে কিন্তু আমি যে কথাটা বারবার বলছি জনগণের কিন্তু জীবনের বাঁচানোর জন্য যা যা দরকার যেহেতু লকডাউন করতে গেলে তো জীবিকা বন্ধ হয়ে যাবে এখন যদি জীবন বাঁচানো না মানুষকে যদি বাঁচাতেই না পারেন এবং তার জন্য যদি কার্যকরী পদক্ষেপ না নেন তাহলে তো লকডাউনের উদ্দেশ্য তো করোনা মারতে গিয়ে যদি মানুষই আমরা মেরে ফেলি জনগণের ভোগান্তি আরও বাড়ায় তুলি তাহলে তো এই লকডাউন কতটুকু কার্যকর হবে আমি কিন্তু খুব সন্দেহান কারণ গতবারের কিন্তু অভিজ্ঞতা আমাদের রয়ে গেছে যদিও কেউ কেউ বলে ওটা তো লকডাউন হয়নি এটা তো আমরা ছুটি দিচ্ছি এরকম কথা কিন্তু বলে এটা তো সত্য তারপরেও গতবার আমাদের লকডাউনের যে তিক্ত অভিজ্ঞতা রয়ে গেছে প্রথম কয়েকদিন হয়তো চলছে পরে কিন্তু ওই ঢিলা ঢালা ভাব না লোকজনের মানছে না মানার ব্যবস্থা করা হয়েছে ইভেন আপনার মনে আছে দুইটা ঈদ গেছে ওই সময় ঈদ উল ফিতর গেছে মানুষ কিন্তু মানে আমরা বলছি মানুষ গ্রামে যাবে না আরো বেশি বেশি গেছে লক্ষ লক্ষ মানুষ গেছে ঈদ উল আজহাতে কুরবানির কথা বলছি স্বাস্থ্যবিধি মেনে যে যা মানেন দেবেন মানুষ তো মানেই নাই আরো বোধ হয় আরো অতি উৎসাহে যা যা করা দেখা সবাই সেখানে স্বাস্থ্যবিধি মানা কিন্তু বালাই ছিল না আমাদের কিন্তু লকডাউনের ভালো উদাহরণও আছে মাদারীপুরের শিবচর এবং ঢাকার যে টোলারবাগ দুইটা ছোট ছোট জায়গায় যেটা বলে এটাও সত্য ভালো উদাহরণ আছে সেজন্য আমি ব্যক্তিগত পর্যায়ে আমি যেটা একটা আমার সাজেশন যেটা আগেও ছিল এটা আমার ব্যক্তিগত ফিলিং কেউ মানে কেউ তো আমার নিজস্ব মতামত সেটা হচ্ছে আমি যে বলছিলাম যে এইভাবে সারা দেশে একবারে লকডাউন গভর্নমেন্ট দিয়ে ফেলছে সেটা তো কিছু করার নাই তারা কার্যকরী করুক আমি বললাম যে অন্তত মানে জোন ভিত্তিক এলাকা ভিত্তিক রেড জোন রেড জোন বা যাই জোনটা ঠিক করে এই জায়গায় বেশি রেড জোন বা ইয়েলো যাই বলেন যেখানে করোনার সংক্রমণ বেশি প্রচুর আক্রান্ত হচ্ছে মৃত্যুর মিছিল বেশি ওইগুলো বেশি বেশি যদি দেওয়া যেত এবং সত্যিকার অর্থে যদি এলাকা ভিত্তিক এটা কার্যকরী করা হতো তাহলে বোধহয় এটা ভালো কার্যকরী যেমন হতো এটা যে সুফলটা কিন্তু আমরা পেতাম করোনা কিন্তু সংক্রমণটাকে লাগাম ধরতে পারতাম যে যাই হোক সরকার যখন দিয়ে দিছে ভালো নিশ্চয়ই এটা ভালো উদ্দেশ্য করেই দিছে কিন্তু এটা যেন কার্যকরী হয় মানুষের জীবনের জন্য বাঁচে লকডাউনের জন্য কার্যকরী হয় করোনাকেও যেন আমরা বাঘে আনতে পারি বা করোনার লাগাম যেন চালিয়ে ধরতে পারি এইভাবে কিন্তু আমাদের কার্যকরী ব্যবস্থা কিন্তু নিতে হবে কারণ মানুষের মধ্যে অযথা কিছুটা প্যানিক বলেন এক্ষেত্রে করোনা করোনার প্যানিকের চেয়ে এই প্যানিকটা বোধহয় বেশি হয়ে যাচ্ছে প্যানিক আরেকটা সৃষ্টি হয়েছে যে যারা এই করোনা বা স্বাস্থ্য ব্যবস্থাপনা করেন তারাও কিন্তু আক্রান্ত হয়েছেন তারা স্বাস্থ্যবিধি অবশ্যই মানে প্রচুর প্রচুর স্বাস্থ্য সচিব প্রচুর আক্রান্ত হয়েছেন ডিজি আরেকজন পরিচালক আরো একজন পরিচালক যিনি আমাদেরকে এতদিন 365 দিন খবর দিতেন নাসিমা ডক্টর নাসিমা উনি আক্রান্ত হয়ে গেছেন আমি জানি আর কি তাহলে তারা তো মানুষের সাধারণ মানুষের চেয়ে অনেক সচেতন এবং সচেতন থাকেন এবং সতর্কও থাকেন স্বাস্থ্যবিধি মানেন এত মানার পরেও করোনার যে ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে সেক্ষেত্রে মনে হয় মানুষের আর একটু বিবেচনা করা দরকার যে লকডাউন দিলে সেটা অন্তত মানি না প্রথম কথা হলো যে আমাদের দেশে তো সবাই যে লোয়ার শ্রেণীর লোক তার না গরিব ধনী বেশি তো না তারা হয়তো মানে না বা মানতে চায় না বা তারা মনে করেন আমার করোনা হয় না বড় লোকের এইসব তো বলে কিন্তু আমাদের শিক্ষিত সমাজ যারা আমরা রয়ে গেছি বা আমি মনে করেন বা আমাদের মতো যারা রয়ে গেছেন আমরাও কি সব কিছু মানি আমরাও তো মানছি না তো আমি যদি আমার দায়িত্ব একেবারেই পালন না করি তাহলে এটা কার্যকরী কীভাবে জনগণ তো মনে বুঝতে হবে আমি তো নিজে কেউ যদি মনে করে আমার হবে না আর অন্যের হবে তাহলে তার হলো না অনেকে তো এরকমই মনে করছে তাকে তো বুঝতে হবে এটা আমার নাগরিক দায়িত্ব এটা আমার এনে সচেতনতার ব্যাপারে কোনো মানে কোনো ছাড় তো দেওয়া যাবে না বা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে তো
কোনো কিন্তু এটা তো আমরা দেখছি জনগণ শিথিলতা ভাব বলেন মানে গাফিলতি বলেন একেবারে বেপরোয়া ভাব বলেন মানতেই চায় না কেউ মনেও করে না করোনা আছে যা রাস্তাঘাটে গেল তো তাই মনে হচ্ছে নিজে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করতে চান না যে করোনা আছে সেটাই ঠিক কিন্তু নিজে আক্রান্ত হয়ে যদি বিশ্বাস করাইতে হয় ওই যে ইয়ার গল্পের মতো না কি কাদম্বিনী তাই না মরিয়া প্রমাণ করিল যে এরকম যদি হয় তাহলে তো দেশটা তো ভয়াবহ বিপর্যয়ের দিকে যাচ্ছি আমরা কারণ আমি যদি আক্রান্ত হয়েই যাই তা আমি তো একা বাঁচতে পারছি না আমি তো পরিবার আমার ছেলে মেয়ে বাত্মীয় স্বজন তারা আক্রান্ত হবে পাড়া প্রতিবেশী আক্রান্ত হবে গ্রাম মহল্লা আক্রান্ত হবে সারা দেশে তো এইভাবেই যদিও এটা শুধু আমাদের দেশে না কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এটা হচ্ছে এটা তো সত্য কিন্তু তারপরেও তো আমাদের খেয়াল রাখতে হবে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা যেন কোনো কার্পণ্য না করি যে কথাটা বারবার বলি চারটে কাজ আমাদের করতেই হবে অবশ্যই মাস্ক পরতে হবে একটা সিম্পল জিনিস এই করোনাকে সংক্রমণ ঠেকানো এই মাস্ক তো আমরা বলি দ্বিতীয় ভ্যাকসিন অবশ্যই এটা একটা ভ্যাকসিন অল্টারনেটিভ টু ভ্যাকসিন মাস্ক পরতে হবে আমরা যে বলছি হাত ধোয়ার চর্চা এই করোনাকে কোনো উপায়ে মেরে ফেলা যাচ্ছে না কিন্তু 20 সেকেন্ড যদি সিম্পল একটা সাবান দিয়ে আমরা হাত ধুই তাহলে কিন্তু করোনাকে মেরে ফেলা যায় কত সিম্পল জিনিস আর তৃতীয় হলো যে শারীরিক দূরত্ব যেটা বলতে গেলে কোনো বালাই নেই অন্তত রাস্তাঘাটে দেখলে সামাজিক বলেন রাজনৈতিক যাই বলেন সাংস্কৃতিক বলেন ধর্মীয় বলেন বিনোদন কেন্দ্র পর্যটন কেন্দ্র বিয়ে শাদি মিছিল মিটিং সবকিছু তো চলছে আজকেও তো মিছিল মিটিং এরকম হয়ে গেছে আমরা কয়েকদিন ধরে দেখতেছি এগুলো যদি আমরা লাগাম না ধরি বা এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে তো আলটিমেটলি এটা তো আমাদের জন্য ভয়াবহ বিপর্যয় টেনে আনবে আমাদের তো মনে হচ্ছে জনগণ তার দায়িত্ব পালন করবে যেমন চারটে কাজ করতে বলি আমি মাস্ক পরবে হাত ধোয়ার চর্চা চালু রাখবে শারীরিক দূরত্ব মেনটেন করবে এবং যারা টিকা নেন নাই তারা কিন্তু টিকাও নেবে চারটে কাজ আর প্রশাসনের কাজ হলো মানুষ যাতে মানে বা মানাতে বাধ্য করা হয় প্রয়োজনে বলেন নিরাপত্তা কর্মী বা আইন শৃঙ্খলা তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে কমিটির করতে পারে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে সেখানে গণ্যমান্য ব্যক্তি থাকবে জনপ্রতিনিধি থাকবে ইমাম সাহেব থাকবে শিক্ষক ছাত্র যুবক সবাই মিলে জনগণকে সচেতন করার লক্ষ্যে প্রচার প্রচার চালাবে তাদেরকে বুঝাবে কারণ এটা সবার আপনার আমার সবার দায়িত্ব আমরা শেষ দিকে চলে যদি আমরা না করি তাহলে জনগণকে শুধু একা দোষ দিয়েও যেমন লাভ হবে না আমিও যদি আমার দায়িত্ব পালন করি তাহলে তো হবে না আর কি সুতরাং জনগণ প্রশাসন সবাই মিলেই সম্মিলিত হয়ে কিন্তু আমাদের করোনা প্রতিরোধ করতে হবে টিকা নেওয়ার কথা বলছেন টিকার সংকটের কথাও আমরা পড়েছি বৃহস্পতিবার থেকে টিকা দেওয়া প্রথম ডোজ শেষ হবে 7 তারিখ থেকে 8 তারিখ থেকে দ্বিতীয় ডোজ শুরু হবে কিন্তু এখন আমরা জানি না টিকা আমি ধন্যবাদ এটা খুব জরুরি প্রশ্ন জনগণ কিন্তু ভয় পাচ্ছে তবে আমার আমি যদ্দূর জানি আই ডিসিতেও কিন্তু তারা বলছে দ্বিতীয় ডোজ যেটা শুরু হচ্ছে এই একদিন 7 তারিখ থেকে শুরু হবে আমার মনে হয় দ্বিতীয় যে ডোজ যতটুকু স্টকে আছে দ্বিতীয় ডোজ কিন্তু দিতে পারবে আমরা পেয়ে যাবো প্রায় 1 কোটি রুপির ডোজ কিন্তু রয়ে গেছে আর তবে নতুন করে কাউকে হয়তো দেওয়া যাচ্ছে না যদি নতুন করে টিকা আমাদের দেশে আর না আসে দেখ আমাদের যতটুকু আছে আমরা আশাবাদী থাকবো যেন আমরা ফিউচারে আশা করব টিকা অবশ্যই আমরা পাবো মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে যথেষ্ট সচেতন টিকা কালেকশন করার জন্য ইন্ডিয়া থেকে তো আমরা নিচ্ছি সিরাম ইনস্টিটিউট যাতে টিকা পাই তার জন্যই কার্যকরী পদক্ষেপ অবশ্যই নেবেন কিন্তু জনগণ দ্বিতীয় ডোজ কিন্তু আপনারা ঠিক মতো নেবেন এবং ভবিষ্যতে যারা নেন নাই পর্যায়ক্রমে আমি আশা করি তারাও কিন্তু টিকাগুলো পেয়ে যাবে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সুস্থতার আকাঙ্ক্ষায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে অত্যাধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত কার্ডিয়া নিউরো ইন্টেনসিভ ও নিউনেটাল কেয়ার ইউনিট ডায়ালিসিস ডে কেয়ার কেমোথেরাপি এছাড়াও যুগোপযোগী